सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल सबाई के स्वागत जानाच्छी आमार चैनले आरेकटा रेसिपी देखार जन्य आमी आज के आपनादेर के तैरी करे देखाबो शाही डेजार्ट बा शाही टुकड़ा। ताहले चलुन शुरू करा जाक। आमी प्रथमे पावरुटी नियेछी, देखें आमी पावरुटी सेटगुलो एकटु केटे निच्छी। देखें आमी 6 पिस पावरुटी नियेछी, एगुलो एकटु स्लाइस करे निच्छी। देखें आमी 6 पिस पावरुटी स्लाइस करे निच्छी। देखें आमी किभाबे स्लाइस करे बसिएछी पावरुटीगुला। सम्भवत एटा एकटी शाही रेसिपी जेटा खूब सहजे एवं अल्प समय तैरी करा जाए, खेते किन्तु अनेक मजा अनेक यामी, छोटो बड़ो सकले किन्तु पसंद करे। शाही टुकड़ाटा किन्तु अनेके अनेकभावे तैरी करे। देखें आमी एकदम सहज करे देखिएछी ए रेसिपिटा। एखन आमी पावरुटीर टुकड़ागुला एकटु घी दिए भेजे निच्छी, तार जन्य आमी 2 टेबिल चामच घी दिए दिएछी। देखें आमी घी दिए एकटु भालो करे भेजे निच्छी। आशा करछी आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। आशा करछी रेसिपि भालो लागले अवश्यई बासाय ट्राई करबेन, ट्राई करे कमेंट जानाबेन आपनादेर केमन लेगेछे। भालो लागले अवश्य एकटी लाइक दिबेन, कारण आपनादेर लाइक एवं कमेंट आमाके अनेक उत्साह देय়। आमी पावरुटीगुलो एकटु भालो करे फ्राई करे निच्छी। देखें एगुलो एकटु समय निये फ्राई करते हबे। देखें आमी पावरुटीगुलो कत सुंदर करे भेजे निएछी, एकदम मचमचे करे भेजे निएछी। देखें आमी एखन शिराटा तैरी करे निच्छी, तार जन्य आमी 1 कप पानी दिएछी, हाफ कप चीनी दिए दिएछी। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে শিরাটা রেডি করে নিচ্ছি। দেখেন শিরাটা রেডি হয়ে গেছে। আমি এই ভিডিওটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা আপনাদেরও ভালো লাগবে। একবার হলো ট্রাই করবেন, বাসায় সবাই পছন্দ করবে। দেখেন শিরাটা রেডি হয়ে গেছে, আমি একটা বাড়িতে ঢেলে নিয়েছি। দেখেন আমি পাউরুটির টুকরাগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। দেখেন ভালো করে স্যুপ করে নিয়েছি শিরা। আমি সবগুলো এইভাবে একটু ভিজিয়ে নিচ্ছি। দেখেন পাউরুটিটা একদম শিরার স্যুপ করে সফট হয়ে গেছে। আমি ওর ভালো করে একটু চিরাতে ডুবিয়ে সাজিয়ে নেচ্ছি সবগুলা। দেখেন আমি সব পাবরুটিগুলা চিরাতে ডুবিয়ে নিয়েছি, সব শিরা স্যুপ করে নিয়েছি। দেখেন আমি সাজিয়ে নিয়েছি, এখানে অল্প একটু শিরা বেঁচে গেছিলো সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি। দেখেন তার জন্য আমি 1 লিটার তরল দুধ নিয়েছি, হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এখানে একটু করে ঠান্ডা তরল দুধ দিয়ে আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখন এখানে সম্পূর্ণ কর্নফ্লাওয়ারগুলো ঢেলে দিয়েছি। আমি এখানে 3-4 কাপ কর্নরেক্স মিল দিয়ে দিচ্ছি, কারণ কর্নরেক্স মিল দিলে মালাইটা একটু ক্রিমি ক্রিমি হবে। তার জন্য আপনারা চাইলে কন্ট্রোল চিনিয়ে পরিবর্তে চিনিয়ে দিতে পারেন। দেখেন
আমি এখানে হাফ কাপ চিনিও দিয়ে দিচ্ছি। আমি দুটোটা একসঙ্গে মিক্স করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে এক চিমটি জাফরং দিয়ে দিচ্ছি, কারণ এখানে জাফরঙ্গের একটা ফ্লেভার অ্যাড হবে, এক্সট্রা একটা ফ্লেভার আসবে, তার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন, একটু কালারও আসবে। আমি হাফ টেস্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আমি এখন এগুলো একটু নেড়ে চেড়ে মালাই তৈরি করে নেব। এগুলো একটু দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে, তখন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখেন আমি সময় নিয়ে একটু নেড়ে চেড়ে মালা রেডি করে নিচ্ছি। এই শাহি টোস্টটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি, বাসার সবাই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। দেখেন মালাইটা রেডি হয়ে গেছে, আমি এখন মালাইটা রেডি করে নিয়েছি। আমি এখন ব্রেডের উপর ঢেলে দিচ্ছি, দেখেন ব্রেডটা সাজিয়ে নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি মালাইটা। আপনারা চাইলে এটা ঠান্ডা করে দিতে পারেন, আমি গরম গরম দিয়ে দিচ্ছি। আবার গরম গরম দেওয়ার পরও 2 ঘন্টা ফ্রিজে রাখলে তাও হয়ে যাবে। যার যেরকম ইচ্ছে সেরকম দিতে পারবেন। দেখেন আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি কাঠবাদাম কুচি করে দিয়েছি। দেখেন আমি কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি খেজুর দিয়েছি অল্প করে, দেখেন খেজুর কুচি করে দিয়ে দিচ্ছি আমি। আমি অল্প একটু ঝেলি দিয়ে দিয়েছি, যা যেরকম ইচ্ছা সেরকম করে সাজিয়ে নিতে পারেন। এই শাহি টুকরাটা খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি, এই ক্রিমি ক্রিমি টুকরাটা, এই শাহি টুকরাটা খেতে কিন্তু অনেক মজা। এই শাহি ক্রিমি টুকরা একবার হলো ট্রাই না করলে বুঝতেই পারবেন না কত খেতে যে কত মজা, কত ইয়ামি। দেখেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেটে, দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজা। এই ক্রিমি ক্রিমি শাহি টুকরাটা খেতে কিন্তু অনেক মজা, আশা করছি একবার হলো ট্রাই করবেন। দেখেন কত সুন্দর, খেতে কিন্তু অনেক মজা, অনেক ইয়ামি। দেখেন এই রমজানে একবার হলো ট্রাই করবেন, দেখেন আশা করছি একবার হলো ট্রাই করবেন।